সুপ্রিয় দর্শক আমরা সবাই জানি বাংলাদেশে অফিসিয়ালি ফেসবুক বন্ধ রয়েছে এবং বাংলাদেশ সরকার কর্তৃক ফেসবুক ব্লক করা হয়েছে এবং এই ব্লক কবে থেকে ওপেন করা হবে তার কোনো সুনির্দিষ্ট ডেট আমরা এখনও জানি না এই অবস্থায় আমরা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বা যে কোনো ধরনের এই সাইটগুলো ব্যবহার করছি কিন্তু বিপিএন ব্যবহার করে আর বিপিএন ব্যবহার করা আমাদের জন্য কতটা নিরাপদ বা কতটা নিরাপদ না এটা মোটামুটি আমরা সবাই জানি আজকের ভিডিওতে আমি দেখাবো সরাসরি কোনো ধরনের কোনো ভিপিএন ব্যবহার না করে খুব সুন্দর ওয়েতে জাস্ট একটা ব্রাউজার ব্যবহার করে আমরা ফেসবুক ব্যবহার করতে পারবো ভিউার্স আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এর জন্য আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে এখান থেকে আমি আমার একটা ব্রাউজার ওপেন করে নিলাম এবং এখানে ফেসবুকের উপর যদি ক্লিক করি তাহলে দেখবেন যে ফেসবুকে কিন্তু লগ হয়ে গেল অর্থাৎ আমি এর আগে লগ ইন করেছিলাম লগ কিন্তু হয়ে গেল এবং এখান থেকে খুব ভালোভাবেই কিন্তু আমি ফেসবুক ব্যবহার করতে পারছি দেখুন আজকে সব রেড হয়ে আছে যদিও আমি একটু দূরে আছি আমার ওয়াইফাই থেকে তার জন্য স্পিড কিছুটা কম পাচ্ছি আর বাংলাদেশে এমনিতেই এখন ইন্টারনেটের স্পিড কম আছে এটা আমি আপনি সবাই জানেন তো দেখুন এখান থেকে কোনো ধরনের কিন্তু ভিপিএন ছাড়াই আমি কিন্তু ফেসবুক ব্যবহার করছি তো আমি ভিপিএন যে ব্যবহার করছি না তার প্রুফ দেখার জন্য উপরের দিকে যদি একটু সোয়াপ করি দেখুন এখানে কোনো ধরনের কোনো ভিপিএন এর নোটিফিকেশন কিন্তু নাই যখন আমরা ভিপিএন ব্যবহার করি তখন কিন্তু এখানে ভিপিএন এর একটা মানে সিম্বল থাকে যে ভিপিএন ব্যবহার করছেন অথবা একদম মোবাইল স্ক্রিনের উপরে কিন্তু ভিপিএন এর সিম্বল থাকে বা চাবির মতো সিম্বল থাকে অথবা লেখা থাকে ভিপিএন এরকম কোনো কিছু থাকে বাট আমার মোবাইলের উপরে দিকে খেয়াল করলে আপনি কোনো কিছুই পাবেন না অর্থাৎ ভিপিএন ছাড়াই কিন্তু আমি এখান থেকে ফেসবুকটা ব্যবহার করছি তো ভিপিএন ছাড়া আমি কিভাবে ফেসবুক এখান থেকে ব্যবহার করছি এটা আমি আপনাদেরকে দেখাব এর জন্য আমার যেটা প্রয়োজন হয়েছে সেটা হলো একটা ব্রাউজার প্রয়োজন হয়েছে আর সেই ব্রাউজারটার নাম হচ্ছে অপেরামিনি আমি এই অপেরামিনি ব্রাউজার ব্যবহার করে। কিন্তু কোনো রকম ভিপিএন ছাড়াই আমি ফেসবুক ব্যবহার করেছি আপনারা চাইলে এই ব্রাউজার ব্যবহার করেই ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন অথবা অন্য ধরনের অন্য যে কোনো ধরনের ব্লগ সাইট আপনি এই ব্রাউজার ব্যবহার করে ব্যবহার করতে পারবেন তো কীভাবে ফেসবুকে অ্যাকাউন্টে প্রবেশ করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো এখন তো আমি যেহেতু এটা ইনস্টল করেছিলাম এবং আমি ব্যবহারও করেছি তার জন্য এখানে আমার কিছু ক্যাশ জমা হয়ে আছে তো আমি এটা নতুন করে আর ইনস্টল দিব না তার জন্য এটার ক্ল্যাশটা আমি একটু ক্লিয়ার করে দেবো এই জন্য অ্যাপ ইনফোতে গেলাম অ্যাপ ইনফোতে যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট এই যে স্টোরেজ আছে কোথায় তো স্টোরেজ এই যে ডাটা ইউজ অথবা স্টোরেজে গেলাম দেন এখান থেকে এখানে ক্লিয়ার ডাটা দিয়ে দিলাম অল দিয়ে দিলাম তাহলে দেখুন আমার যে অপেরাটা ছিল এই অপেরাটা একদম নতুন হয়ে গেল আমার কোনো ইনস্টল দেওয়ার প্রয়োজন পড়ল না বাট আপনার যে প্রয়োজনটা হবে সেটা হলো সরাসরি প্লে স্টোরে যাবেন সরাসরি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন ও পেরা মিনি আপনার সামনে অপেরামিনির যে অ্যাপসটা আসবে এই যে অপেরামিনিট এই অ্যাপসটা আসবে এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন আপনার মোবাইলে দেন এখান থেকে ওপেন করবেন ওপেন করলে কিছু পারমিশন আপনার কাছ থেকে তারা চাইবে কনফিগারেশান তারা অটোমেটিক করে নিবে এই পারমিশনগুলো আপনাকে দিতে হবে আমার এখানে একটু টাইম লাগছে এখানে যে সেটিংয়ে অ্যালাও আসছে এই অ্যালাউটা দিয়ে দিব দেন এখান থেকে কন্টিনিউ করব দেন এখান থেকে কন্টিনিউ করব দেন এখান থেকে আমি ডিফল্ট করতে চাচ্ছি না যেহেতু আমি ডিফল্ট হিসেবে ক্রোম ব্রাউজারটা ব্যবহার করি সো এখানে ডিফল্ট সিলেক্ট করব না তার জন্য উপরের দিকে কোনায় দেখুন লেখা রয়েছে স্কিপ আমি স্কিপ বাটনে ক্লিক করলাম দেন এখানে দেখুন এরকম ইন্টারফেস চলে আসলো অর্থাৎ অপেরা অপেরামিনের হোম পেজ কিন্তু চলে এসেছে এখন যদি আমরা এখান থেকে ফেসবুকে জাস্ট এই যে ফেসবুক কিন্তু এখানে শর্টকাট আকারে আছেই জাস্ট ফেসবুকের উপর যদি ক্লিক করি ক্লিক করলে ফেসবুক ডট কমের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা চলে যাবে এখন এইখানে আপনার অ্যাড্রেসটা দেবেন ইমেল দিয়ে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ইমেল দিবেন অথবা যদি মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে মোবাইল নাম্বার দিবেন এবং দেন এইখানে দিবেন হচ্ছে আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনার এই যে ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি লগ ইন হয়ে যাবে কোনো ধরনের কোনো পিপিএন ছাড়া এবং এখানে আপনি খুব ইজিলি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটা ছিল মূলত এতটুকুই আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক প্রেস করবেন আর এরকম ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ